কালচিনি ব্লকে জিএসটি মোড় এলাকায় বুধবার নেপালি আদিকবি আচার্য ভানুভক্তের 208তম জন্মজয়ন্তী পালিত হলো। এদিন উপলক্ষে জিএসটি মোড় এলাকায় আচার্য ভানুভক্তের মূর্তি উন্মোচন করা হয় এবং মূর্তি উন্মোচনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াই, এজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা, জেডিএর এক্সিকিউটিভ অফিসার ভূষণ শেরপা এবং এলাকার বিশিষ্টজনরা। इस प्रोग्राम में उपस्थित छ हमरो साथ है हामी आज हाम्रो यो सानो अनुष्ठान यही समाप्त गर्नु भन्दा अगाडि अभी ना जाओ छोड़ कर बाबा दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल अपना ना उनार संगे देखा करते पारे আমরা জানি আপনার হৃদয়ের কথা হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার জীবনের প্রাণ স্পন্দন এই রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিমেও বেশ ধুমধাম এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে নেপালি আদি কবি ভানুভক্তের 208তম জন্মজয়ন্তী। বুধবার সিকিমের রাজধানী গ্যাংটকে নেপালি আদি কবি ভানুভক্তের মূর্তিতে মাল্যদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী। भानु उद्यानलाई नयाँ अवधारणामा सुन्दरीकरण तथा विकास गरेर समस्त नेपाली भाषी लास्ट समय हेरेर मात्रै आउने भने